হচ্ছে লক্ষ্মী রানী শর্মা, আমার বাড়ি হচ্ছে বাসুদপুরে, আর পোস্ট অফিস ফুলবাড়ি বাজারে, আর ডাকঘর হচ্ছে নারাবাড়িতে, আর জেলা বিরল থানা বিরল, আর জেলা হচ্ছে দিনাজপুরে। আমরা হচ্ছে পাঁচ বোন এক ভাই। বাবা অনেক দিন আগেই মারা গেছে, আমি যখন ছোট ছিলাম সকনে মারা গেছে। মা মারা যাওয়ার আজ 5 বছর হচ্ছে। লেখাপড়া করছে ক্লাস 5 থেকে, অন্য বেশি কিছু করতে পারিনি। ওভাবে সংসার ছিল আমার মা বাবারও। 13-14 বছর বসে বিয়ে দিছে। বিয়ের কথা মনে আছে যে ভাই বোন আমাদের বলছে বলে বিয়ে বোন বড় হয়ে গেছে, আনটা ওভাবে সংসার যখন ছেলে পাইছি তাহলে বিয়ে দেওয়া যায়। ছেলে তখন এই যে আমাদের শুনু সংসারে কাজ করতো, দিন মজুরি দিত, একটা ছেলে একটা মেয়ে, পেটের দায়ে মানুষের বাড়ি একটু কাজ করতাম। আমাদের একটা ধর্ম ভাব ছিল, বাবাটা আমার সাহায্য করতো, বাবাটা সব কিছু দিত আর কি, চাল ডাল। আমার ধর্ম বাবা এটা কষ্ট হইতো, আমাদের সেই তেল আন নাই, লবণ নাই, লবণ না থাকে যেদিন তরকারি থাকে না, এইভাবে কষ্ট। তারপর কষ্ট করে এই কষ্ট আর সহ্য হয় না। তারপর সব ভাই বোনের কাছে, মামার কাছে, সবার কাছে সাহায্য টাহায্য করে একটু বুদ্ধি করালাম যে এই করা যাবে না, আর খুব কষ্ট হয়। তারপর ভাই বোনের কাছে টাকা নিয়ে এই ব্যবসা শুরু করে দিই। হ্যাঁ, আমি মনে করছিলাম যে এই কাজ তো পারবো না, অবশ্যই একটা কোনো ব্যবসা করে খাইতে হবে। দোকান করবে না, চার দোকান করবে না, ছাগলের ব্যবসা করবে না, অন্য কিছু করবে, এইভাবে বললাম আর কি। তারপরে শুরু কাটাকাটি ব্যবসা শুরু করলাম। আমাদের শুধু অনুষ্ঠানে দোয়া শুরু করলাম, যে পিকনিক টিকনিক এইগুলাতে দোয়া শুরু করতে করতে আমরা বিয়ে, তারপরে বিয়ে ধরতে পারলাম। মানে কিছু ধর অল্প একটু অল্প কালের আগে এসে প্রায় 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। আমাকে মা ভালোবাসতো, মা আমাকে কিন্তু টাকা দেয়, আমি কিন্তু চাপাই চাপাই লুকরে রাখি, কিন্তু স্বামীকে আর দিই না। সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। আমি চিন্তা করছিলাম যে একটা যে কোনো দোকান করবো না ব্যবসা করবো। তারপর আমি বললাম আমার স্বামীকে যে কী করবা, বলে যে কী করবো আর আমি তো চাল বানাইতে পারবো না, তারপরে চার দোকানে ঝামেলা বেশি, বাকি পড়বে, এটা পড়বে, ওটা পড়বে, কয়েছে মানুষ অনেকগুলো খাই ফেলাবে, টাকা দিবে না, গন্ডগোল বাঁধাবে। তারপর শুনতে আমি বললাম যে একটু তাহলে খারাপ ব্যবসা করে দিই, ছাগলের ব্যবসা ট্যাবসা ধরি। তাহলে ছাগলের ব্যবসা তো গোটা কিনতে হয়, গোটা দিতে হয়, ওটা তো টাকা নগদ দিতে, ওইটা বাকি পড়ে না, সেই জন্য এই ব্যবসায় শুরু করলাম। তারপরে একাই কিন্তু স্বামী আর পারে না, ক্লান্ত হয়ে যায়। স্বামী অনেক হাটে হাটে যাইতো, এই যে শেতাবজ হাটে যাইতো, আর কারুল মেঘমোর, মানে অনেক অনেক গোলাপ গোছ অনেক অনেক হাটে যাইতো। তারপর আমি বললাম যে দূরে হাটে না যাই, একটা লোককে দোকানে রাখা, রাখলে 500 টাকা দিতে হয়, খাওয়াইতে হয়। তারপর আমি চিন্তা করলাম যে 500 টাকা না দিয়ে একটা লোককে, আর 500 টাকা তো আমাদের কামাই হয় না, যখন ব্যবসা অল্প। তারপর আমি শেয়ার করলাম যে আমি যাব ওখানে, আমি ওখানে বসে থাকব, বসে থাকে কাটাকাটি করে আমি সহযোগিতা করে সেল করে দেব। তখন দেখি আমার স্বামী তাহলে বলল যে ঠিক আছে। আমি বললাম যে দূরে হাটে যাইতে হবে না, এখানেই বসে সব কিছু কেনাকাটা করে আমরা এখান থেকে সেল দেবো। আর পূজা, আমার হিন্দুদের তো পূজা লাগে, বিয়ের অনুষ্ঠান লাগে, এখান থেকে সব কিছু দোয়া ধোয়া করি আর কি। সাহসটা আমি একটু আগে তো প্রথমে তো ভয় লাগতো, তারপরে এখন আর ভয় লাগে না। সাহসটা আমি করলাম যে সব মানুষের সিদ্ধি সাহসের পর সিদ্ধ হয়, যে সাহস করে যে কোনো কাজ ধরলে কাজটা সম্পূর্ণ সফল হওয়া যায়, সেই জন্য আমি সাহস করেছি। আমি মনের মধ্যে আর কি ভয় ধরি নেই, সাহস করে আমি এই কাজটা শিখছি। তারপর আমি একদিন হাতিয়ারটা ধরলাম, আমি ধরে তারপর আমি সাহস করে সাহসটুকু ওইটা জোগাইলাম যে পারছি কি না। তারপরে অল্প ধীরে 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 আমি শিখে গেলাম এই কাজ। ঘুম থেকে উঠি, বস্ত্র পা ধুই, তারপর ঠাকুর পুজো করি, করে করে রান্নাবান্না করি, সোয়ালকে খাওয়াই, খাওয়াই দেওয়াই, স্কুলে পাঠাই দিই। তারপরে আমরা স্বামী স্ত্রী মিলে দোকানে চলে যাই, ওখানে যাই, যাই কিছুক্ষণ পরে একটু চা টা খাইয়ে, তারপর স্বামী আমার অন্য দোকানে হাটে যায়, আমি দোকান খুলে ঝাড়টার দিয়ে দোকানে আমাদের লোকজনকে নিয়ে কাজ করি। যখন অর্ডার দেয় মা আমাদেরকে যে 20 কেজি নিয়ে যাবো, আমি তখন ওই যে লোকগুলাকে নিয়ে ওখানে কাজ শুরু করে দিই, আমাদের লোকগুলাকে নিয়ে। আবার বাড়ি আসি, সোয়াল বাড়ি আসি, আসি সোয়ালের কাজ করি, বাড়ির কাজকর্ম করি, ছাটা ঝাড়ু দিই। ছোটো মেয়ে আসে, হাত পাও পরিষ্কার করে দিই মেয়েটাকে, তারপরে ভাত রান্না করে ভাত খাওয়াই। তারপর ফের সন্ধ্যাবেলা বিকাল হইলে আবার বাজারে যাই, স্বামীর কাছে যাই, ছাগল টাকল নিয়ে আসি, এগুলো ধরে বাসায় আসি। সন্ধ্যাবেলার কাজ যেটুকু করতে হয় সেটুকু করি, ঠাকুর ঠাকুর বাতি দিয়ে, তারপর সন্ধ্যাবেলার সোয়াল পোয়াল নিয়ে বই পড়াশোনা করাই, একটু খাওয়া দাওয়া করাই, খাওয়া দাওয়া করে তারপর তো টিভি দেখতে দেখতে ঘুমাই যায়।
বাড়ি থেকে বের হয়ে স্বামী আমার হাটে বিভিন্ন হাটে যায়, হাট থেকে নিয়ে আসে এবং আমাদের মুসলমান ভাইদের পায়ার এই যে পাইকারগুলো আসে, হিন্দু ভাইদের আসে, সবাই মিলে এখানে ছাগল দিয়ে যায়, আর বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করে নিয়ে আসি। এই কাজে আমার মামা সাহায্য করে, আমার একটা ভাইস্তা ইসমাইল ও সাহায্য করে, আমার মামা গোবিন্দ ও সাহায্য করে, এখানে আরও সহকর্মী আছে, ওরা অনুষ্ঠান টনুষ্ঠানে যায়। এখানে মিলে আমরা তিনজনের চারজন কাজ করি আর কি, আমার স্বামী সহ ফুলবাড়ি বাজার, এখানে এইখানে ফুলবাড়ি বাজার ইত্যাদি ভাড়াঘর, ভাড়াঘরে বসে কাজ করি। কাস্টমারগুলো ফোন করে আবার কাস্টমার আসে, তারপর আমরা জবাই করি কাস্টমারের সামনে, তার আগে জবাই করি না, তাহলে কাস্টমারেরও ভালো লাগে যে এখানে আসে আমাদের সাক্ষাতে জবাই করে। কিন্তু কেউ বলে দে খারাপ ছাগল, কেউ বলে ভালো ছাগল, তারা যখন কাস্টমার সবাই আসে তাদের সাক্ষাতে জবাই করে, তারা তারা কারো মনে কিছু নাই, সবাই সন্তুষ্ট হয়ে খাসি নিয়ে চলে যায়। জবাই করার পরে যে সালাসালি করি, ভুটি ফেলাই দিই অন্য জায়গায়, ওই যে চা আমরা ফেলাই আরেক জায়গায়, তারপরে এই যে পরিষ্কার করে তারপরে আমরা এখানে পিস করি, পিস করে তারপরে আমাদের এই যে ভাইরা আসে সবাইকে ওজন টজন করি, দাদা ভাইরা আসে, চাচা আসে, কাকারা আসে, সবাইকে ওজন টজন করিয়ে এনে আমি নাপি টাপি দিই। এই যে মেসেজ সোয়ালগুলো আসে দিনাজ শহর থেকে আসে, মেসেজ সোয়ালগুলো মুসলমানকে সব ভাইসালা আসে, ওমরা কয় যে আমরা এখান থেকে মাংস ভালো লাগি, ভালো পাই, ফ্রেশ মাংস পাই, এই যে আমার মুসলমান ভাইদের বিয়ে বাড়ির অনুষ্ঠান লাগে, কইছে আমরা এখান থেকে নিয়ে যাব, এখান থেকে ওরা অনুষ্ঠানের জন্য এখান থেকে নিয়ে যায় সম্পূর্ণ মাংস। আমাদের হিন্দু মুসলমান সবাই কাস্টমার, আমরা কাউকে ফেলাই দিই না, সব জায়গার লোক এখান থেকে নিয়ে যাই। আর শ্বশুর শাশুড় আছে, ওরা তো ওরা সংসার নিয়ে ব্যস্ত, বাধা দেয় বলে বৌমা এই কমকি খারাপ কাজত গেলে মানুষ খারাপ করে এটা করবে ওটা করবে। আমি বলি যে মানুষের খারাপের কী আছে, আমি তোর মানুষের বাড়ি খারাপ কাজ করতে যাইনি, চুরি করতে যাইনি, আমি পেটের দায়ে এখানে নামছি এটা করব। আমার বাবা মার বাড়ি থেকে ভাই বোনরাও বলতো যে বোন এটা করতেন না, এটা করতেন না, একটা মান সম্মানের ব্যাপার আছে। তো আমি বলি যে ভাই মান সম্মান করে কী লাভ নেই, আমি করে করে খাইতে হবে। প্রথম যখন শুরু করছি তখন তো খুব কঠিন, কিরম মানে একটা ছাগলে ছালতে পারতাম না, এই যে মানুষের সঙ্গে কথাও বলতে পারতাম না, উনুচুনু লাগতো এবং কথা বলতে শঙ্কা লাগতো, বলে বাজারে আসে এভাবে বসে থাকি, মানুষের সঙ্গে কথা বলি না, সাইডে থাকি, এভাবে থাকতাম। তো এখন তো আর ওইটা আর ভয় লাগে না, ছাগল ছালাইতে হাফসাই দিত, এইটা করতো ওইটা করতো, তার এখন তো আরও অভ্যাস হয়ে গেছে, একটু পেশা হয়ে গেছে, এখন আর ওইটা মনে হয় না। মুসলমান ভাইদের বলে দিদি আমাদেরকেও লাগবে, কেউ বলে বৌদি আমাদেরকেও লাগবে, তখন চিন্তা করে দেখি যে মুসলমান ভাইদের জন্য কী করা যায়। তারপর শোনে আমার ভাইস্তাকে ইসমাইল ভাইস্তাকে আমরা টানে নিই যে আমার মুসলমানদের 10-12 কেজি নিয়ে যায়, তখন ভাইস্তার সহযোগিতা করে জবাই করে ভাইস্তায় সব কিছু করে, তারপর হলে আমরা খালি পিস করে দিই, অন্য কিছু করে দিই না, মুসলমান ভাইদের সখন নিয়ে যায়। এখানে কী কী অনুষ্ঠানে বিয়ের আসে, এই যে কারণ আখি যার আসে মুসলমান ভাইদের রাখি যার আসে, আর আমাদের হিন্দু ভাইদের নামকরণ বলে ওরা আসে, তারপরে মুসলমান ভাইদের তো মাইন ভাত খাইতে আসে না, আমার হিন্দু ভাইদের মাইন ভাত খাইতে আসে, এটা হি মাইন ভাত বলে নতুন জামার বাড়ি টাকা দেওয়া দুই পক্ষে, ওখান থেকে এই নিয়ে যায়, এই যে পূজা পরব লাগে এখান থেকে নিয়ে যায়, কারণ আমাদের তো যাওয়া সম্ভব না, 2-4টা লোক নিয়ে এখানেই সবাই মিলে করে দিই, কারণ জায়গার সমস্যা, কষাইপোনা করে যদি 2-4 টাকা হাতে নাড়া যায় কি খাওয়া যায় সংসার চালা যায়, আর আমাদের জন্য সে মালিকের ইচ্ছায় যেন আরেকজনকার 2 জনকার সংসার চলে, এই ভাই আর্থিক সমস্যা বলতে কি এই যেখানে কোনোরকম সংসার দিন যাপন করি, এই কোনো আর্থিক নাই আমাদের, কোনো রিয়া নেই সঞ্চয় নেই, এই যে খালি কোনো রকম খালি দিন চালাই। এখন যত দিক ভগবান বাঁচায় রাখে, যতদিন খুব আছে ততদিন করার ইচ্ছা আছে, তো আমাদের তো অন্য কিছু নেই, আর এখনও সরকারের কাছে শুধু একটা আবেদন করতেছি যে আমাদের ভাড়াঘর থেকে একটু যদি মুক্তি দেয়, আমাদের এখানে অনেক জায়গা পড়ে আছে, যদি একটু অনুদান করে দেন, মানে একটু জায়গা ভালো হয়ে দিলে ভালো হতো আর কি। এখানে আসি এতদূর আসার কারণ হচ্ছে এখানে মানে সঠিক মাপ পাওয়া যায়, এখানে কোনো পানি দেয় না, মাংস ভালো। এই লক্ষ্মী দিদি আমাদের খুব মোটামুটি খুব ভালো, এবং মাংস খুব ফ্রেশ, এবং পানি টানি পাওয়া যায় না, এবং দূর দূর এলাকা থেকে প্রায় 6-7টা থানা মিলে এখান থেকে এসে মাংস নিয়ে যায়। আমরা মুসলমান হইলেও ওনার সঙ্গে এক মুসলমান আছে, আবার আমরা আশেপাশেও থাকি, যদি আমাদের মুসলমানের মাংস লাগে আমাদের মুসলমানের শরীরে যেটা জবাই করি সেটা আমাদের মুসলমানের শরীরে যেটা জবাই এটা করি, আর ওদের তো ওরাই করে। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, এই খাসি কাটি বিক্রি করি, এই চলি কাকির সঙ্গেই থাকি, আর যখন আমার মুসলমান আসে তখন আমি আমার শরীরে আমি জবাই করে দিই, দিয়ে কাকির সাথে একসঙ্গে মান করিয়ে দিয়ে মা আমার মুসলমানকে দিয়ে দিই।
কোনোদিন 22টা যায়, কোনোদিন 20টা যায়, কোনোদিন 15টা যায়, হিসাব নাই ভাই। যেদিন যেমন কাস্টমার হয় সেদিন সেমনভাবেই কাটি। একজন নারী পিয়নের কাজ করতে পারে, একজন নারী তিনি ঘরমোছার কাজ করেন, গৃহকর্মীর কাজ করেন, আবার একজন নারী বিভিন্ন চাকরিতে ব্যাংকে হোক, বিমানের পাইলট হন, আদালতে হোক, আইনজীবী হতে পারেন, চিকিৎসক হতে পারেন। কিন্তু এসবের বাইরে আর যদি কোনো পেশায় নারী নিয়োজিত হন যে পেশাগুলো একটু ব্যতিক্রমী, সচরাচর যে পেশায় পুরুষদের দেখতে আমরা অভ্যস্ত, তাহলে তাকে যে কী পরিমাণ সমালোচনার মুখোমুখি হতে হয় সেটি সম্ভবত সেই বোঝেন যিনি এই কাজটি সাহসের সঙ্গে করেন। আমরা যখন নারী অধিকারের কথা বলি, আমরা তখন বড় বড় নাম নেই, ক্ষমতায়িত নারীদের কথা বলি, যারা সমাজে উচ্চ স্তরে অবস্থান করছে, যারা উচ্চ শিক্ষিত, যারা অত্যন্ত সম্মানজনক পেশায় নিয়োজিত। কিন্তু আসলে নারী অধিকারের প্রতিষ্ঠা করেছে এই নারীর মতোই অসংখ্য সাধারণ নারী, যারা এমন এমন পেশায় নিজেদের নিয়োজিত করেছেন যে পেশাগুলো সচরাচর নারীদের পেশা বলে গণ্য করা হয় না। পরিচয় আবার আমি তো খারাপ কাজ করি নাই, আমি কষাই যদি কি যে আমার মেয়ে বড় হয়ে গিয়ে যাবে তো কী হয়েছে, বিয়ে দিতে হবে, কারণ আমরা তো আর কোনো খারাপ কাজ করি নাই। আমরা মানুষ যেন খারাপ না বলে, আমরা মানুষের কাছে যেন হাত না পাতি, আমরা সেই জন্য আমাদের নিজের কর্ম করে খাইতেছি। সবাই তো একটাই পেশা করে, চাকরি করে, এটা করে ওটা করে, তা আমরা শুধু একটাই ব্যবসা করেছি, কষাই করতেছি। আর ছেলেমেয়েরাকে তো ঈদ পয়সা দেওয়া যাবে না, ছেলেমেয়েরা যেন উচ্চ পথে যাইতে পারে সেই জন্য আমরা চেষ্টা করতেছি। সারা দেশে অনেক কষাই ছিল, তা তাদের যদি সমস্যা না, তা আমার কী সমস্যা হবে? যে অন্য কষাইটা তো ছেলেমেয়েরা অন্য স্কুলে পড়ালেখা করে, তারা তো ওভারঅল তো পরিচয় দিতে হবে না কি? তাহলে আমার মেয়েরা ওরা ছেলেমেয়েরা যদি পরিচয় দিতে, তা আমার কেন পারবে না? আমারটাও পারবে। আমার তো কেমন লাগে, মহিলাদেরকে পুরুষরা অপমান করে না, যে ওই মহিলা কোন মহিলা এইটা ওটা, মানে পুরুষরা যেন মহিলাকে গালি দিতে না পারে সেই জন্য আমি এই কাজ করি, যেন মহিলারা সব মহিলারা একটু সাহস হইতে পারে, সাহস যোগাইতে পারে, যে অন্য মহিলারা এই কাজ করতে পারে না, যেন সাহস করে ধরতে পারে আমার দেখা দেখে অন্য জন্য। আমি গর্ব মনে হয় আমার, যেন অন্য মহিলারাও যে কোনো একটা কাজ পুরুষের জন্য সাহায্য না নিতে হয়, আমরা নিজে নিজে সচেতন হয়ে এই কাজ করতে পারি। কারণ আমাদের সরকার মহিলা মানুষ, আমরা সবাই মহিলা, তাই আমরা একটা এই কাজ করতে পারবো না?